হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইএসআইসিতে 539 জন অফিসার নিয়োগ হবে, তো চলুন দেখে নিই কি বলতে চাইছে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে 539 জন সোশ্যাল সিকিউরিটি অফিসার, ম্যানেজার গ্রেড টু সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে। নিজের যোগ্যতায় যে কোনো ভারতীয় আবেদন করতে পারবেন। শূন্য পদ হচ্ছে 539 জন। এইসবের মধ্যে 19টি শারীরিক প্রতিবন্ধী ও 49টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। বেতনের ক্রম হচ্ছে 9,300 টাকা থেকে 34,800 টাকা। গেট পে হচ্ছে 4,600 টাকা। যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, কমার্স, ল, ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার, এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা জানতে হবে, এবং যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 5ই অক্টোবর 2018 তারিখের মধ্যে। বয়সসীমা 5ই অক্টোবর 2018 তারিখে বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাইয়ের পদ্ধতি হচ্ছে লেখা পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় 2টি ধাপ থাকবে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন 30 নম্বর, রিজাইনিং অ্যাবিলিটি 35টি প্রশ্ন 35 নম্বর, এবং কোয়ান্টিটিভ অ্যাপেন্টিউড 35টি প্রশ্ন 35 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। সময় দেওয়া হবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। দ্বিতীয় ধাপে মেন পরীক্ষায় থাকবে রিজাইনিং এবং ইন্টেলিজেন্স 40টি প্রশ্ন 40-60 নম্বর, এবং জেনারেল ইকোনমি, ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন 40 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন 40 নম্বর, এবং কম্পিটিটিভ অ্যাডভান্টিউড হচ্ছে 40টি প্রশ্ন 60 নম্বর। মোট 200 নম্বরের পরীক্ষা। সময় হচ্ছে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে। এবং কম্পিউটার স্কিল টেস্টে 2টি পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে হবে, এমএস ওয়ার্ড এবং এমএস ওয়ার্ডে টাইপিং, এবং ফর্মুলা ব্যবহার করে এমএস এক্সেলে টেবিল তৈরি করতে হবে। মোট 50 নম্বর। সময় 30 মিনিট। ডেসক্রিপটিভ পেপারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর প্রশ্ন থাকবে, লেটার রাইটিং ও এসে 2টি প্রশ্ন থাকবে, এবং 50 নম্বর। সময় 30 মিনিট। আবেদন ফি হচ্ছে 500 টাকা। তপশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। অনলাইন ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড দিয়ে আপনারা পে করতে পারবেন। ট্রানজেকশন সম্পূর্ণ হলে একটি রিসিট পাওয়া যাবে। রিসিট আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। আবেদনের পদ্ধতি www.esic.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, আঙুলের ছাপ, ডিক্লারেশন স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট ম্যাপে রঙিন ছবি হতে হবে, এবং ডাইমেনশন হতে হবে 200 থেকে 230 পিক্সেল, এবং বাঞ্ছনীয়, এবং মাপ 20 থেকে 50 কেবির মধ্যে, এবং সাদা কাগজে নীল কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে। ডাইমেনশন হবে 140x40 পিক্সেল, বাঞ্ছনীয়, মাপ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। সাদা কাগজে নীল বা কালো কালি দিয়ে হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। ডাইমেনশন 240x240 পিক্সেল, এবং মাপ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। নির্দিষ্ট বয়ানে ডিক্লারেশন দিয়ে 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করতে হবে। ডাইমেনশন 800x400, এবং স্ক্যানার রেজুলেশন হতে হবে 200 ডিপিআই। জেপিজি বা জেপিএক ফরম্যাটে স্ক্যান করতে হবে। অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে 5ই অক্টোবর 2018 তারিখ পর্যন্ত। যে সমস্ত প্রার্থীরা পূর্বে 16-1-2014 তারিখে বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করতে হবে। এইসব বিষয়ে বিস্তারিত এবং প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে। মনে রাখবেন, যেসব প্রার্থীরা পূর্বে 16-1-2014 তারিখে আবেদন করেছিলেন, তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে। তো চলুন আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিই আপনারা কিভাবে আবেদন করবেন। এটি হচ্ছে সেই ওয়েবসাইটটি। ওয়েবসাইটটি অ্যাড্রেস হচ্ছে www.esic.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এখানে দেখুন রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টের মধ্যে রিড মোরে আপনাদের ক্লিক করতে হবে, এবং রিড মোরে ক্লিক করার পর এখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিকোয়ারমেন্ট অফ দ্য পোস্ট অফ সোশ্যাল সিকিউরিটি অফিসার, এখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেটি হচ্ছে এই পিডিএফটি, এবং এখানে 16 পাতার পিডিএফ আছে। এই পিডিএফে আপনি এখন পর্যন্ত যা বললাম স্যার ডিটেলস এই পিডিএফে আছে। আপনারা এই পিডিএফটা নামিয়ে অবশ্যই পড়ে নেবেন। এবং এখানে দেখুন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর দ্য পোস্ট অফ সোশ্যাল সিকিউরিটি অফিসার, এখানে ক্লিক করবেন। একটি নতুন ট্যাবে একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং এখানে দেখুন ক্লিক হিয়ার পর নিউ রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখুন একটি পিডিএফ ডাউনলোড হচ্ছে, এটি আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন।
এবং এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখুন 6টি ধাপ আছে, 6টি ধাপ আপনাদের পূরণ করতে হবে। এখানে ফর্মটা প্রতিটা ফর্ম আপনাদের ফিল আপ করে এবং সিকিউরিটি কোডটা এই ক্যাপচা কোডটা আপনাদের দিয়ে সেভ নেক্সট করতে হবে এবং বেসিক ইনফো, ফটো সিগনেচার, ডিটেলস এবং প্রিভিউ, আপলোডস, পেমেন্টস এইগুলো সব স্টেপ বাই স্টেপ আপনাদের ফিল আপ করতে হবে। এবং কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।